হনুমান জয়ন্তীর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা তিন দিনের মধ্যে দিল্লির জাহাঙ্গীরপুরীতে বেআইনি দখল উচ্ছেদে অভিযানের নামে পুলিশ বুধ এবং বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চলবে বলে আগেই জানিয়েছিল উত্তর দিল্লি পুরনিগম উচ্ছেদ অভিযানে যাতে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছিল প্রচুর সংখ্যক পুলিশকর্মী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা জাহাঙ্গীরপুরী এলাকা মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ড্রোনের মাধ্যমে নজরদারি বুধবার সকাল থেকেই সেই মতো শুরু হয়ে যায় উচ্ছেদ অভিযান বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হতে থাকে একের পর এক দোকান থেকে অবৈধ নির্মাণ কিন্তু এরপরেই এসে পৌঁছয় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ শীর্ষ আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় উচ্ছেদ অভিযান और इस मसले में चूंकि सिविक एजेंसी का एफर्ट है तो सिविक एजेंसी जैसा कहेगी वैसा हम करेंगे थैंक यू अभी हम लोग यहाँ पर मौजूद हैं हाँ। वी आर इन द मिडस्ट ऑफ द प्रोसेस लेट द सिविक एजेंसी टेक अ डिसीजन वी आर वी आर हेयर टू प्रोवाइड सपोर्ट एंड प्रोटेक्शन टू सिविक एजेंसी पुलिस प्रोटेक्शन की हेल्प होती है कानून व्यवस्था बनाए रखने की मानी मांगी जाती है वो हम कर रहे हैं हाँ। हमारा দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা এর আগে পুর নিগমের মেয়রকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন যে জাহাঙ্গীরপুরের হিংসায় যারা মদত জুগিয়েছেন তাঁদেরই মদতে ওই এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ এবং দখলদারিও হয়েছে শুধু তাই নয় যারা ঘটনার দিন পাথর ছুঁড়েছিলেন তারা আম আদমি পার্টির বিধায়ক এবং কাউন্সিলরের ঘনিষ্ঠ বলেও দাবি করা হয় বিজেপির তরফ থেকে গত সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানাকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন হনুমান জয়ন্তীর দিনের ঘটনায় ইতিমধ্যেই তিন নাবালক সহ চব্বিশ জনকেই গ্রেফতার করেছে পুলিশ তার মধ্যে পাঁচ অভিযুক্তর বিরুদ্ধে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইন ও জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক